বাপ ও পর্দার অন্তরালের মা ভালো করে শুনে নাও হে মা আমি গত কয়েক বছর আগে গোপালগঞ্জে এক মাহফিলের বয়ানে গিয়েছিলাম বয়ান শেষ একজন হাফেজ সব বলে ও ভাই জীবনে কত মানুষের জানাজা পড়েছেন আমি বললাম হ্যাঁ পড়েছি কত মানুষের জানাজায় হাজির হইছেন বলে হ্যাঁ হাজির হইছি জীবনে কত মানুষকে নিজের হাত দিয়া কবরে রাখছেন আমি বললাম হ্যাঁ রাখছি আজকে একটু এক মহিলার কবরের কিনারায় দাঁড়ায়া দুটা সূরা পড়ে দোয়া করে যান আমি বললাম কেমন মহিলা কোথার মহিলা হাফেজ সাহেব চোখের পানি ছেড়ে দিয়া বলে ভাই আপনার মায়ের মতো একজন মা আমার মায়ের মতো একজন মা চারজন কোরআনের হাফেজের মা কবরে শুয়ে আছে দিলটা নরম হয়ে গেছে যদি শুনতাম গাঁজাখোরের মা কবরে আস দিল থেকে খারাপ কিছু আসতো যদি শুনতাম মাস্তান ক্যাডারের মা কবরে আছে অটোমেটিক দিল থেকে খারাপ ধারণা আসতো শুনেছি ভালো মানুষের মা দিলটা নরম হয়ে গেছে আর দেরি করলাম না কবরের কিনারায় গেলাম দাঁড়িয়ে আছি অটোমেটিক কেমন যেন দিলটা ঠান্ডা হয়ে গেছে কারণ যারা নেককার দিনদার ও যুবক এমন জীবন গঠন করো মরার পরে যেন মানুষ তোমার জন্য দোয়া করে এমন জীবন গঠন করিও না মরার পরলে মরার পরে মানুষ বলবে মরছে ভালো হয়েছে খারাপ ছিল ঠিক না বেঠি ভাইরা আমার কবরের কিনারায় দাঁড়াইলাম লম্বা টাইম দোয়া কালাম পড়লাম ও এতিমের দল ভালো করে শুনে নাও আজকে মা নাই অনেকের হয়তো বাবাও নাই কতদিন চলে গেল বাবার কবরের সামনে দাঁড়ায় একটু দোয়াও করতে পারলা না রমজান মাসে খতমে তারাবি পড়ার পর আল্লাহর কাছে একটু কাঁদবা বা বাবার জন্য সেটাও তো হয় না ওই বাবার চেহারা টুকুন কি মনে পড়ে না রে ভাই আমার নবীও মাঝে মাঝে সাহাবায়ে কেরামদেরকে দাঁড় করায়া মায়ের কবরের কিনারায় যাইতো আল্লাহর নবীর চোখের পানিগুলা গড়া গড়া পড়তেছে সাহাবাই কোরআন বলে ইয়া রাসূলুল্লাহ আপনার চোখে কেন পানি নবী আমার বলে তোমাদের তো মা দুনিয়াতে বেঁচে আছে আমি আমার মায়ের অল্প দিন পাইছি মায়ের কথা মনে পড়লে আমি রসুল নিজেকে কন্ট্রোল করতে পারি না ওই মহিলার কবরের কিনারায় দাঁড়াইলাম দীর্ঘ সময় জিয়ারত করলাম এরপরে চলে আসলাম হাফেজ সাহেবের রুমে প্রশ্ন করলাম ও ভাই এ কেমন মহিলা কোথায় বাড়ি কোথায় ঘর এর বাচ্চাগুলা কোথায় আছে হাফেজ সাহেব বলল পাঁচটা মিনিট সময় দেন আমি সব কিছু বলতেছি আমি বললাম বলেন বলে এই মহিলাটা কিছুদিন আগে বিধবা হয়ে গেছে কয়েক বছর আগে তার মানে স্বামী কবরে চলে গেছে চারটা সন্তান দুনিয়াতে রেখে বাবায় বিদায় হয়ে গেছে মা এই চার বাচ্চা নাকি বাচ্চাকে নিয়ে বড় বিপদে পড়ে গেছে চারটা বাচ্চা নিয়ে কার কাছে হাত পাতবে কে সহযোগিতা করবে বড় মুসিবতে পড়ে গেল চারটা সন্তান নিয়া এবার মার যত সম্পদ ছিল সব বিক্রি করে দিয়েছে চার সন্তান এই চারটা সন্তানের হিসাব এরপরও মিলাইতে পারে না মা বাধ্য হয়ে মানুষের বাড়ি কাজ করা শুরু করেছে সকালবেলা একটা বোরকা মুড়া দিয়া শরীরটা ক্লান্ত হয়ে যেত এরপরও মানুষের বাড়ি গিয়া পানি ভরে ভরে আর এক বাড়ি পৌঁছাইয়া দিত একদিন দুই দিন তিন দিন দীর্ঘ টাইম দীর্ঘ সময় লম্বা সময় নিয়ে মা কলস ভরে ভরে পানি মানুষের বাড়ি পৌঁছায় এখান থেকে দুই টাকা পায় পাঁচ টাকা পায় এই টাকাগুলা জমা করে রাখে জমা করার পর আমার কাছে একটা বাচ্চার মাধ্যমে টাকাটা পাঠায় দেয় আর বলে ইমাম সাহেব আমার চারটা ছেলে চট্টগ্রাম এক মাদ্রাসায় পরে একটু পাঠায় দেন ওদের দুনিয়াতে বাবা নাই আমি এক বিধবা মহিলা যা পাই পেরেছি তাই তো আমি পাঠায় দিয়েছি ওদেরকে একটু বলবে ওরা যেন কষ্ট মনে না নেয় আমি একবার নিজেই চলে গেলাম মাদ্রাসায় ওদের টাকা পৌঁছায় দেওয়ার জন্য চারটা ভাই চারজনকে আমার কাছে ডাকলাম চারটা ভাই আমার সামনে বসে পড়েছে আমি ওদের চেহারার দিকে তাকিয়ে আছি বড় ভাইটা মাথা নত করে আস ছোট ভাইটা বলে হুজুর কি নিয়ে আসছেন
আজকে অনেক দিন হয়ে গেছে ভালো একটা খাবার খাইতে পারি না অনেক দিন হয়ে গেছে ভালো একটা জামা বানাইতে পারি না আজকে অনেক দিন হয় নেরা বাজারে গিয়া দামি দামি খাবার খায় বোডিংগের ডাউলের পানি আর আমাদের সহ্য হয় না বড় ভাইটা হাতটা ধরে বলে খবরদার এমন কথা বলবি না কারণ আমাদের তো দুনিয়াতে বাবা নাই যার বাবা নাই তার দুনিয়াতে কেউ নাই আমাদের যদি আব্বা থাকতো আব্বা নিজের রক্ত বিক্রি করে হলেও তো আমাদের টাকার ব্যবস্থা করে দিত যেহেতু আব্বা নাই তার মানে আমরা জন্মের এতিম যারা এতিম এদের আল্লাহ সারা দেখার মতো দুনিয়াতে কেউ নাই হাফেজ সাহেব বলল বাজান মনে কষ্ট নিবা না কারণ আল্লাহর নবীও ছিল জন্মের এতিম খবরদার মনে দুর্বলতা আনবা না আল্লাহ দুনিয়াতে পাঠাইছে মানুষকে পরীক্ষার জন্য একটু বিপদ হবে মুসিবত হবে মনে কষ্ট নিবা না এই নাও কিছু টাকা তোমার মা তোমাদেরকে দিয়েছে বড় সন্তান টাকাগুলার দিকে তাকায় কান্দে আর বলে আমি বুঝতে পারছি আমার মায়ের কাজ করা টাকা আমি বুঝতে পারলাম এই টাকার থেকে মায়ের ঘ্রাণ আসে মায়ের ঘামের ঘ্রাণ আসে তার মানে আমার মা মানুষের বাড়ি কাজ করে করে যেই টাকা পাঠাইছে এইটা হতে পারছি মা একটা ট্যাবলেট কেনার মতো টাকা ব্যবহার করে না যা পায় তা তো আমাদের জন্য মাদ্রাসায় পাঠায় দেয় ও এতিমের দল এমন এতিম তো তুমি হও না এমন গরিব আল্লাহ তোমারে বানায় নাই আল্লাহ দুনিয়াতে পাঠাইছে মানুষকে পরীক্ষা করার জন্য ভাইরা আমার এবার হাফিজ সাহেব চারটা বাচ্চার কাছে টাকা দিয়া বাড়িতে চলে আসছে বাড়িতে আসার পরের দিন হঠাৎ শুনতে পায় মা অসুস্থ বিছানায় পড়ে আছে হাফিজ সাহেব আবার মাদ্রাসায় মোবাইল করলো ও প্রিন্সিপাল সাহেব ওই চারটা বাচ্চারে তাড়াতাড়ি বাড়িতে পাঠায় দেন ওদের মা অসুস্থ চারটা বাচ্চারে দ্রুত বাড়িতে পাঠায় দিল বাড়িতে আসার পর চারটা বাচ্চা মায়ের চতুর্দিকে বসে আছে মা ডাক দিয়া বলে ও সন্তান আমার মনটা চায় তুই বড় ছেলে কোরআনের হাফেজ আল্লাহর কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে আমার একটু শোনা ও সন্তানের বাপ মনটা কি চায় না রে বাবা আপনার একটা সন্তান মৃত্যুর সময় পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করবে মনটা কি চায় না রে মা আপনার একটা মেয়ে মরণের সময় পাশে বসে বসে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে বড় সন্তানটা এবার পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করলো সূরা ইয়াসিন তেলাওয়াত চলতেছে মা কিছুক্ষণ পরে বলে ও সন্তান থাম মেজ সন্তান তুই সূরায়ে মুলুকটা আমার একটু তেলাওয়াত করে শোনা কারণ যখন মানুষের মৃত্যুর সময় হয় দুনিয়ার কিছুই খেয়াল থাকে না কেমনে আমি জাহান্নামের রাস্তা পাড়ি দিয়ে যাব কেমনে পুলসিরাতের রাস্তা আমি পাড়ি দিব অন্ধকার কবর চতুর্পাশে মাটি আর মাটি দুই পাশের মাটি বেনামাজিকে এমন জোরে চাপ মারবে ডানে মাটি বামে মাটি সাপের গর্জন এই বিষাক্ত সাপ থেকে আমি কেমনে বাঁচবো রে মুমিনের দল ও মুসলমানের দল এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান কারো জন্য জাহান্নামের টুকরা এই ভয়তে মৃত্যু ও শয্যায় ব্যক্তি অস্থির হয়ে যায় মা বলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না না জানি আমার কবরে কি হয় ও মেজ সন্তান তাড়াতাড়ি সূরায়ে মুলুক তেলাওয়াত কর এবার মেজ সন্তানটা সূরায়ে মুলুক তেলাওয়াত শুরু করে দিয়েছে বাচ্চাটা তাকায় দেখে মায়ের চোখের থেকে পানি গড়ায় গড়ায় মাটিতে পড়ে ছোট বাচ্চাটা দৌড়ায় আসে হাতটা দিয়া মায়ের চোখের পানি মুছে আর বলে ও মা কেন কাঁদেন বলে আমি কেন কাঁদি জানো দুনিয়ার ভিতরে তোদেরকে মানুষ করতে গিয়ে আমার কি পরিমাণ কষ্ট হয়েছে আমার হাতটার দিকে একটু তাকা বড় ছেলেটা হাতটার দিকে তাকাইছে তাকা দেখে হাতের ভিতরে দাগ পড়ে আছে মনে হয় যেন হাতটা চাকু দিয়া ফাড়া হইছে সন্তান বলে ও মা
আপনার হাতে এত লাল লাল দাগ কেন বলে কলসের নিচে আঘাত লেগে লেগে আমার এই হাতটা দাগ পড়ে গেছে এরপরও আমি চাই আল্লাহ যেন আমার কবরে আযাব না দেয় আমি চাই আমার মাওলা যেন কবরে আর শাস্তি না দেয় এবার চারটা সন্তান মায়ের কিনারায় বসে আছে বড় সন্তান বলে মা কাঁদবেন না আপনার চোখের পানি আর সহ্য হয় না ও মা আমি আজ থেকে কাজ করে খাবো আপনাকে আর কাজ করতে দিব না মা ডাক দিয়া বলে বাজান পাগলামির সময় না আমার দিলে খবর হয়ে গেছে আমি বুঝি এখনি বিদায় নেব মা এই কথা বলার পর বলে রাস্তাটা ক্লিয়ার করে দে কে যেন মাথায় পাগড়ি পরে আসতেছে কে যেন আসতেছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা যখন বান্দার জান কবজের সময় হয় আল্লাহ তাআলা তখন আজরাইলকে নেককারের সুরত দিয়া পাঠায় দেয় হযরত আজরাইল এবার নেককারের সুরত নিয়া সামনে চলে আসছে মা ডাক দিয়া বলে তোরা একটু ক্লিয়ার করে দে সামনে আগাইতেছে কিছুক্ষণ পর মা কালেমা শাহাদাত পড়ে পড়ে মাথা ডান দিকে ঘুরায় বিদায় হয়ে গেছে এবার চারটা সন্তান মায়ের জানাজার ব্যবস্থা করেছে বড় সন্তান মায়ের লাশ সামনে নিয়ে তাকবীর দেওয়া শুরু করেছে একবার তাকবীর দেয় আবার বেহুশ হয় ওরে মায়ের সাথে বাচ্চার এমন একটা কালেকশন বাচ্চা ওয়া ওয়া করে কাঁদে মায়ের হাত থেকে কাজ পড়ে যায় ওই মা যদি আজকে লাশ হইয়া সামনে থাকে রে যুবক অটোমেটিক সন্তানের দিলে কম্পন শুরু হয় সন্তান বলে আপনি পারবো না জানাজা আপনার একজনে পড়ান কারণ ছোট্টবেলা এই মা আমাকে পাঁচ টাকা হাতে দিয়া মাদ্রাসায় পাঠায় দিছে ছোট্টবেলা আমার মা আমার মাথায় তৈল দিয়া মাদ্রাসায় পাঠাইছে ছোট্টবেলা আমার মা আমার কাপড়গুলো পরিষ্কার করে দিত এখন আর মা নাই মা ছিল চলে গেছে আখেরাতে অতএব আপনারা জানাজা পড়ান জানাজা কমপ্লিট হয়ে গেছে ও সন্তানের বাপ মনটা কি চায় না আপনার একটা সন্তান হাফেজে কোরআন হবে আপনার মরার পর আপনার সন্তান আপনার জানাজা পড়াবে জানাজা কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হওয়ার পর হাফেজে কোরআনের মায়ের জীবনটা কত যে ধন্য হাফেজে কোরআনের বাবার জীবন কত ধন্য দুনিয়ার কেউ যদি বাবার জন্য দোয়া না করে অন্তত পক্ষে যেই ছেলেটা হাফেজ আলেম ভোর রাত্রে চোখের পানি ছেড়ে বাবার জন্য কান্না করবে ঠিক না বেঠি ভাইরা আমার এবার লাশ কবরে রাখা হয়ে গেছে এলাকার মানুষ তাকিয়ে আছে চারজন হাফেজ কোরআনের মা জীবনটা কত ধন্য বড় বড় অফিসাররা দাঁড়ায় দাঁড়ায় কাঁদছে বড় বড় শিল্পপতি বড় বড় অফিসার পুলিশেরা দাঁড়ায় দাঁড়ায় কাঁদছে এমন একটা মা যদি আমাদের হইত আমাদের জীবনটাও ধন্য হয়ে যাইত লাশ দাফন হয়ে গেছে চারটা ভাই ঘরে চলে গেল ঘরে যাওয়ার পর একই বিছানায় চারটা ভাই ঘুমিয়ে গেছে কারো চোখেই তো ঘুম নাই রাত্র তিনটার পর একটু তন্দ্রাচ্ছন্ন হয়েছে বড় ভাই তাহাজ্জুদ পড়ার জন্য তাড়াতাড়ি জাগ্রত হয়ে গেছে কারণ কোরআন পড়নেওয়ালা সন্তান মা বাবারে কবরে রাইখা একা একা ঘুমাইতে পারে না যখনই মনে পড়ে তখনই ভোর রাত্রে কান্না করে মা বাবার জন্য বড় সন্তান এবার আর ঘুমিয়ে থাকতে পারলো না হঠাৎ জাগ্রত হয়ে তাকায় দেখে ছোট ভাইটার নাম জোবায়ের বিছানায় নাই কেন বিছানায় নাই লাইটটা মেরে দেখে বিছানায় নাই বড় ভাই বড় পেরেশানিতে পড়ে গেল টেনশনে পড়ে গেল ব্যাপারটা কি কোথায় গেল না পাগল হয়ে অন্যত্রে চলে গেল বলে না না লাইটটা নিয়ে এবার চতুর্দিকে মারতেছে কোথাও পায় না দিল বলতেছে হয়তো মায়ের মহব্বতে কবরের কিনারায় থাকতে পারে এবার ভাই বড় ভাইটা হেঁটে হেঁটে ভাইয়ের ওই মায়ের কবরের কিনারায় গেছে গিয়া দেখে ওই কবরের মায়ের
পায়ের কিনারায় বসে বসে ছোট ভাই অজরে কান্না করে বড় ভাই ডাক দিয়া বলে ভাই এমনিই তো আল্লাহ এতিম বানাইছে এত রাত্রি বেলা এখানে কেন বসে আছো বলে আল্লাহর নবী আম্মাজান খাদিজাতুল কুবরার জন্য কবরের শাস্তির ভয়েতে মাটি দেওয়ার পর পাশে বসে বসে কাঁদছিল আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল আমার হাবিবকে জানা দাও আমি খাদিজার কবরের সব জবাবগুলা দিয়া দিব আল্লাহর নবী যদি তার বিবির জন্য কানতে পারে রে ভাই আমি আমার মায়ের জন্য কেন কানতে পারবো না আমি আমার মায়ের মহব্বতে এখানে বসে আছি দেখিনি আরশের মালিক মাকে ক্ষমা করে দেয় নাকি আমি বারবার সূরা মুলুক পড়ি কারণ সূরা মুলুক পড়লে কবরের অন্ধকার আল্লাহ দূর করে দেয় বড় ভাই ডাক দিয়া বলে ঘরে চল ছোট ভাই বলে ঘরে গিয়া কি করব এখন আর কেউ বলবে না বাজান সকাল বেলা নাস্তা বানাইছি তাড়াতাড়ি খা এখন আর কেউ বলে বলবে না তোর মুখটা শুকা গেছে তুই কিছু খাবি নি এখন আর কেউ বলবে না বাজান তুই কেমন আছো যে বলার সে কবরে চলে গেছে ও মুমিনের দল দুনিয়াটা পরীক্ষার হল মা বাবা মারা যাবে এটাও পরীক্ষা ব্যবসায় লস হবে এটাও পরীক্ষা মাথা ব্যথা হাতে ব্যথা পায়ে ব্যথা পেটে ব্যথা এটাও পরীক্ষা এই পরীক্ষার সময় নামাজ ছাড়া যাবে না হজ ছাড়া যাবে না আল্লাহর গোলামি ছাড়া যাবে না দাড়ি কাটা যাবে না ও সন্তানের বাপ ও যুবক ওই দিন বাসবারে ভাই এত লম্বা টাইম বয়ানে কি লাভ যদি মাথায় টুপি না উঠে এত লম্বা টাইম বয়ানে কি লাভ যদি দাড়িটা লম্বা না হয় কত যুবক রাস্তায় পড়ে মারা যায় লাশ দাফন দেওয়ার সময় হয় না শিয়াল কুত্তা লাশ টেনে টেনে জঙ্গল বাড়ি নিয়ে যায় অনেক সময় রাস্তায় যুবক মারা যায় অনেক সময় রাস্তায় রোড অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায় কুকুর শিয়াল এসে লাশ কামড়ায় কামড়ায় খায় এমন ঘটনা দেখছি পানিতে পড়ে মারা গেছে দুই মাস পর লাশ ফুলে উঠেছে পকেটে মোবাইল ভরা আছে ওরে যুবকের দল আজ থেকে ওয়াদাবদ্ধ হও ওয়ান টাইমের জীবন এখান থেকে বাড়ি যাবা এমন কোনো গ্যারান্টি তোমার হাতে নাই ও এতিম সন্তান ও সন্তানের বাপ ও যুবক আজ থেকে ওয়াদাবদ্ধ হও জীবনে আর দাড়ি কাটবো না জীবনে নামাজ ছাড়বো না জীবনে বেপরদায় হব না বিশেষ করে নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না বাংলাদেশের ভিতরে তোমার মতো অসংখ্য যুবক পাঁচ ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা টুপিওয়ালা আল্লাহর ঘর বাইতুল্লায় যায় এমন যুবক রিস্কা চালায় খায় এসি ডিসি এসপি আইজি মন্ত্রী মিনিস্টার এরপরে সাংবাদিক ডক্টর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার মাস্টার ডাক্তার জবাব দেন যুবক দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজিওয়ালা আছে না নাই যদি থাকে রিস্কা চালায় ভ্যান চালায় সিএনজি চালায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দাড়ি কাটে না টুপি ছাড়ে না আল্লাহর গোলামি বাদ দেয় না জবাব দাও আছে না নাই যদি থাকে তোমার পায়ে দুটো হাত দিয়া বললাম আমিও কবর পথের যাত্রী কবরকে আমিও বড় ভয় পাই আল্লাহরে আমিও বড় ভয় পাই আজ থেকে ওয়াদাবদ্ধ হও উলামায়ে কেরামদের বিরোধিতা করবা না উলামায়ে কেরাম যেই দিকে আমরাও সেই দিকে ঠিক ওলামায়ে কেরাম যেই দিকে আমরাও সেই দিকে কোন বাতিল পন্থীকে আমরা মানতে চাই না বিদেশি কোন চক্রান্তকে আমরা মানতে চাই না ওলামায়ে কেরাম যেই দিকে এদেশের মানুষ সেই দিকে কোন ভিন্ন চক্রান্ত আমরা মানতেই চাই না কি বলেন ঠিক না বেঠি যেহেতু এই কথার সাথে একমত আজ থেকে ওয়াদাবদ্ধ হও ওলামায়ে কেরাম খারাপ বুদ্ধি দিবে না ওলামায়ে কেরাম ভালো পরামর্শ দেবে দাড়ি কাটবো না নামাজ ছাড়বো না কে কে পারবো দুটি হাত তুলে আল্লাহকে দেখা দাও নারায় তাকবি হাত সোজা করো সোজা করো সোজা করো ও দয়ার মালিক হাতগুলার দিকে একটু তাকান হয়তো কালকে সকালবেলা কারোর জন্য জানাজা রেডি হয়ে যাইতে পারে হয়তো কালকে সকালবেলা কারোর জন্য বাড়ির সামনে পালকি চলে আসতে পারে আয় আল্লাহ হাতগুলার দিকে তাকান দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজিওয়ালা বানায় দেন বলে না আমিন আরো জোরে বলে না আমিন আয় আল্লাহ যুবকদেরকে তাকওয়াওয়ালা বানায় দেন বলে না আমিন উলামায়ে কেরামদের সাথে মহব্বত রাখার তৌফিক দেন বলে না আমিন আরো জোরে বলে না আমিন
রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিক রঙ্গে দিন তাআবুদু বাকি বুয়াদ বর আবেদিন রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিক রঙ্গে দিন তাআবুদু বাকি বুয়াদ বর আবেদিন বাইরা আমার যেই শরীরে কোনো রোগ নাই ওই শরীর যদি আল্লাহর গোলামীর জন্য না হয় ওটা শরীর না বরং ওটা রোগ না থাকলেও গজবের কারণে শরীর কথা ঠিক আমার শরীরে কোনো রোগ নাই ডায়াবেটিস নাই প্যারালাইসিস নাই এরপরে অন্য কোনো রোগ নাই আমার শরীরে যদি আল্লাহর গোলামীর জন্য না হয় এটা নিয়ামত না বরং গজব ঠিক না বে ঠিক হুজুর আমার শরীরে অনেক রোগ হাঁটতে পারি না কত মানুষ দেখেছি ক্যান্সার রোগে আক্রান্ত লাঠিতে ভর দিয়া দিয়া ফজরে হাজির হয় এমন মানুষ আছে না নাই যেই শরীরে হাজারো রোগ যেই শরীরের ভিতরে হাজারো রোগ এরপরও নামাজ ছাড়ে না আল্লাহর গোলামি ছাড়ে না ওটা রোগ না বরং ওটা নিয়ামত আমি চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় পড়েছি আমি চোখ দিয়া দেখেছি আল্লামা সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ আলাইহ শেষ বয়সে হুল চেহারে বসে বসে কান্ত এক ছাত্র বলতো হুজুর আপনি এত কেন কাঁদেন আপনার হাজার হাজার ছাত্র হাজার হাজার মুরিদ লক্ষ লক্ষ ছাত্রকে আপনি হাদিসের দরস দিয়েছেন এরপর আপনি কেন কাঁদেন আল্লাহর গোলাম বলে আমার কবরে আমি একা থাকব আমার কবরে আমি একা আমার কেউ নাই আমার কেউ নাই আল্লাহ যদি আমারে মাফ না করে আমার উপায় নাই এত বড় একজন বুজুর্গ হইয়া যদি বলে আমার কবরে আমি একা থাকব যুবক তোমার কবরে তুমি একা থাকবা মৃত্যু একবার বারবার না যারা ওয়াদা করেছো দাড়ি কাটবা না নামাজ ছাড়বা না একটু মুসিবত আসতে পারে এই মুসিবতের সময় ধৈর্য ধারণ করব তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন অনেকে বলবেন হুজুর দাড়ি রাখলে তো মেয়ের আর আগের মতো মিস কল দেবে না বুঝেন না এখন আর মিস কল দেয় না ও ভাই দাড়ি রাখার কারণে যদি কোনো মেয়ে তোমার সাথে বিয়া বসতে না চায় তুমি শুকরিয়া আদায় করো এ বাংলার জমিনে হাজারো মেয়ে আছে দাড়ি ছাড়া যুবকের সাথে বিয়া বসবে না তার মানে দাড়ি লাগবে টুপি লাগবে এমনই একটা ঘটনা আমার মনে আছে এক যুবক পঁচিশ বছর পর্যন্ত দাড়িটা লম্বা রাখছে একটা দিনের জন্য খুর লাগায় নাই এক মেয়ের প্রেমে পাগল হয়ে গেছে প্রস্তাব দিয়েছে আমি তোমাকে বিবাহ করতে চাই মেয়ে বলে তুমি তো আমার কিছুই তো দেখল না আমি তো বোরকা পরিহিতা মেয়ে যুবক বলে না না আমার মন বলে আমি তোমাকে বিয়ে করব মেয়ে একটু পরীক্ষা করার জন্য বলল বিয়ে বসতে পারি শর্ত হলো তোমার দাড়িটা কেটে ফেলতে হবে কামায়া ফেলাইতে হবে সেলুনে গেল দীর্ঘদিন পর সিদ্ধান্ত নিল না বিয়ে করতেই হবে কারণ এ যুবকরা এত পাগল মেয়ে দেখলে সীতায় পরে গলায় দড়ি দিয়া মরতে চায় আর পরও ছাড়তে চায় না কথা ঠিক না বেটি মরতে চায় জীবন দিয়া দেয় গলায় দড়ি লাগায়া ভেটকায়া জিব্বা বাইর করে থাহে ওর জিব্বার উপরে আঘাত করা দরকার বদমাস তুই তিনবার মর তোর উপরে আল্লাহর লানত ঠিক তুই আরো আগে মর তুই আরো আগে মর এমন জায়গায় মরবি যেন তোর লাশ কেউ খুঁজা না পায় তোর মাথা ঠিক নাই তোর কারণে তোর মা বাবা কষ্ট পায় কারণ তোর কারণে তোর উস্তাদ কষ্ট পায় সারা জীবন তোর মা বাবারে মানুষ খোটা দিবে তোর পোলায় অমুক মাইয়ার লাগিয়ে গলায় দড়ি দিয়ে মরছে তুই মরিয়াও শান্তি পাবি না সেলুনে গিয়েছে বলে দাড়িটা কামায়া দেন সেলুনওয়ালা বলে ওরে বাবা এত বড় লম্বা দাড়ি কাটতে পারবো না আমরা হিন্দু হইতে পারি মরলে স্বর্গে নাইল নরকে এটা আমরা বিশ্বাস করি যাও গা মুসলমানের দোকানে গ্যাস কামায়া দাও এরপর মাইয়া সারা যাইবে না মুসলমান বলে মাইর তো খাও নাই বাপের নাম ভুলাই এলাম দাড়ি কাটি আমরা ঠিক কিন্তু এত লম্বা টাইম এত সুন্দর দাড়ি এইটা কাটতে পারবো না কেটে হাই কি টান পড়ছে তুই কাট বেটা এবার বাড়ি গিয়া দাড়িটা কামায়া ফেলাইছে একেবারে ক্লিন সব শেষ মেয়ের কাছে গিয়া বলে দেখো আমি তোমার জন্য কি না করতে পারি দাড়িটাও কামায়া ফেলাইলাম যুবতী ডাক দিয়া বলে ভাই আমি তোমাকে একটু টেস্ট করে দেখলাম আজকে তিরিশটা বছর পর্যন্ত পঁচিশ বছর পর্যন্ত এই দাড়িটারে তৈল লাগাইছো সাবান লাগাইছো সিরুনি দিয়ে আশ্রাইছো এত ভালোবাসলা
এই 25 বছরের লালিত দাড়িটারে আমার মতো একটা সাময়িক সৌন্দর্য মেয়েটাকে দেইকা কামায়া ফলাইলা অতএব আমার বিশ্বাস আজ না হয় কাল আমার চাইতে কোন সুন্দরী মেয়ে পাইলে আমারে সাইরা তারে গ্রহণ করবা আল্লাহু আকবার তোমার লাগা আমি বিয়াবা মুনা যাও যেই মেয়েটা দাড়ি পছন্দ করে না মনে করতে হবে নবী কি পছন্দ করে না আবু বকর কে পছন্দ করে না ইমাম মালিক কে পছন্দ করে না আবু হানিফা কে পছন্দ করে না 124000 পয়গম্বর কে পছন্দ করে না ও মুসলমান গো যেই মেয়েটা বলবে দাড়ি ভালো লাগে না টুপি ভালো লাগে না মনে করবা এই মেয়েটা আল্লাহকেও পছন্দ করে না নবীকেও পছন্দ করে না